আর বন্ধুরা দেখতে পাচ্ছ গেমের ভিতর কিন্তু নতুন একটা ইভেন্ট চলে এসেছে, আর এই ইভেন্টার আশাই কিন্তু আমরা এতদিন বসেছিলাম যে ইভেন্টার ভিতর আমরা দেখা পাবো সিভা পেট। সিভা পেট নয়, এটা অনেকেই বলবে পেট, এটা কিন্তু পেট নয়, এটা হচ্ছে M1014 শর্ট গান। যে শর্ট গানের অ্যাবিলিটি গাইজ দেখতে পাচ্ছ একদম ওপি টাইপের আছে, ডবল ড্যামেজের সাথে মাইনাস অ্যাকুরেসি এবং আর্মার পেনিট্রেশন হচ্ছে সিঙ্গেল। তো গাইজ এই অ্যাবিলিটির এই গান স্কিনটা তোমরা কিন্তু পেয়ে যাবে, আর গাইজ এটা কিন্তু পুরোপুরি তৈরি করা হয়েছে তোমার যে পেট আছে সিভা পেটের উপর কিন্তু ভিত্তি করে। গাইজ এটা তোমাদেরকে আজকে আমি টোটালি বার করে দেখাবো যে কত ডায়মন্ড খরচ হতে পারে এটা বার করতে। অ্যান্ড গাইজ এখানে যে টোকেন আছে, এই টোকেনের কাজগুলো কী, এই টোকেন দিয়ে কী করা যাবে না করা যাবে, এগুলো কীভাবে এক্সচেঞ্জ করা যাবে, A to Z জানিয়ে দেবো, কত ডায়মন্ড খরচ হতে চলেছে না চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটাতে কিন্তু দুটো উইকলি মেম্বারশিপ গিভি আছে, তার জন্য তোমরা যেটা করবে ভিডিওটা তোমার বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে, তাহলে এই যে গিভিওয়ে এই গিভিওতে পার্টিসিপেট করতে পারবে। এবং এখানে যে আমি যে দুটো উইকলি মেম্বারশিপ দিচ্ছি এইগুলো তোমরা কিন্তু খুব সহজে জিততে পারবে। তো তুমি যারা দেখছো ভিডিওটা কমেন্ট করো, যদি কমেন্ট করো তাহলে তুমিও কিন্তু জিতে নিতে পারো এবং তোমার UID সেন্ড করবে, ঠিক আছে, কমেন্টে তোমার UID সেন্ড করবে, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে। তো চলে আর আজকের ভিডিওর যে মেন টপিক সেই টপিকে চলে যাবো। প্রথমেই আমরা যেটা করবো, এখানে একটা ট্রিক খাটাবো, এখানে আমরা গোল্ড রয়্যালে চলে যাবো। তো গোল্ড রয়্যালে গিয়ে আমরা একটা স্পিন দিয়ে আবার আমরা এই ইভেন্টে আসবো। গাইজ গোল্ড রয়্যালে একটা স্পিন দিয়ে নিলাম। তো চলে আর এবার আমরা চলে যাবো আমাদের নতুন ইভেন্টে, যেখানে কিন্তু আমরা সিভা রয়্যাল বলে একটা নতুন ইভেন্ট দেখা পেয়ে যাচ্ছি M1014। ভাই M1014টা একদম ওপি টাইপের আছে, তোমরা কয় ডায়মন্ডে পেয়েছো সেটা তোমরা কমেন্ট করো। তো চলে প্রথমে আমরা করবো 40 ডায়মন্ড স্পিন। অ্যান্ড 40 ডায়মন্ড স্পিনে ভাই দেখতে পাচ্ছি 40 ডায়মন্ড স্পিন, এই দুটো ব্যাচেস দিয়েছে, 40 ডায়মন্ড একদম পানিতে গেল। তো যাই হোক গাইজ, এরপর আমরা আবার 40 ডায়মন্ড আনবার 40 করে স্পিন করব, দেখি শেষ পর্যন্ত আমাদের এখানে কত ডায়মন্ড বাঁচ যায়। অ্যান্ড গাইজ এখানে আমাদের তো দেবেন আমার যতটুকু আইডিয়া, তো চলো আর তাও দেখা যাক আবার 40 ডায়মন্ড স্পিন। অ্যান্ড গাইজ এই স্পিনে ভাই তাও দিল না। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু পুরো ডায়মন্ড শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোনো রকমভাবে দিচ্ছে না। এখানে কত ডায়মন্ড খরচ হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। গাইজ দেখতে পাচ্ছ কতক্ষণ বাদ একটা টোকেন, ডগ টোকেন, তো ডগ টোকেন আমার এখানে 10টা হলে ভালো হতো। তো চলো এরপর আমরা আবার একটা স্পিন দেবো। অ্যান্ড গাইজ এই স্পিনে তো ভাই সিভা পেটটা দিয়ে দে, আবার ডায়মন্ড রয়্যাল ভাউচার দিয়ে দিয়েছে। আবার চলে আর আবার আমরা স্পিন দেবো। অ্যান্ড গাইজ এই স্পিনে আমাদেরকে ও ভাই আবার, তো গাইজ দেখতে পাচ্ছ আমাকে টোটালি দুটো টোকেন দিল, দুটো ভাই, দুটো টোকেনে কী হবে এখানে। গাইজ দেখো এই সিভা পেট বার করতে এখানে কিন্তু অনেক ডায়মন্ড বাঁচ দেবে, তোমাদের বুঝতেই পারছো এখানে টোকেন ইভেন্ট, তো এই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে হবে, ঠিক আছে, সবসময় টোকেন দিয়ে। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে 1-2 স্পিনে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। 40 ডায়মন্ডে কে কে পেয়েছো সেটা তোমরা কমেন্ট করিও, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম বাজে টাইপের ইভেন্ট। কিন্তু এখানে যে আইটেমটা আছে M1014 সিভা, তো ওটা একদম ওপি টাইপের আছে। তো তোমাদেরকে A to Z শেয়ার করলাম, ভিডিওটা তোমার বন্ধুদেরকে শেয়ার করো যারা জানে না ইভেন্ট এসছে কি না। তো এই ছিল ভিডিও, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে। বাই বাই।